Lekuna. Aduh lari tu pare. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي جاء بالحق من عند ربه وطهر النفوس من فجورها وزكاها صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেশের অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আলামিন সংস্থার কর্তৃক আয়োজিত
তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মহাসভাপতি ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, অত্যন্ত শ্রদ্ধাভাজন বুজুর্গ মুরব্বীগণ, যুবক, তরুণ ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের সমাপনী দিনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, নিজেকে খুশ কিসমত এবং সৌভাগ্যবান মনে করছি যে দেশ জাতির ইসলাম মুসলমানের এই দুঃসময়ে প্রকাশ্যে ইসলামী সম্মেলনের মধ্যে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি কিছু আমার মনের কথা, মনের কষ্টের কথা, বেদনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেই কথাগুলি আমি যদি প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে, পৃথক পৃথকভাবে বলতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ফায়দা হইতো, কিন্তু এই সুযোগ আমারও নেই, আপনাদেরও নেই। এই জন্য প্রকাশ্যেই আমাকে কিছু কথা আপনাদের সামনে বলতে হবে এবং আপনাদেরকে আমল করার নিয়তে শোনার অন্তত চেষ্টা করতে হবে। আমল করার জন্যে শুনতে হলে সম্পূর্ণ মনোযোগ, যিনি বক্তা তার প্রতি মানুষের থাকা উচিত। আমি আশা করছি আপনাদের সবার মনোযোগ আমি যা বলছি এই কথাগুলির প্রতি থাকবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে নানান রং, নানা প্রকৃতির এবং বিভিন্ন ধরনের জীবন বয়ে চলেছে। পাশ্চাত্য জীবন, প্রাচ্যের জীবন, আধুনিক জীবন, প্রগতিশীল জীবন, সেকেলে জীবন, উদার জীবন, সংকীর্ণ জীবন, নানা রঙের, নানা ধরনের, নানা প্রকৃতির, নানা আদর্শ এবং ইজমের, নানা আইডল এই পৃথিবীতে চলমান আছে। যত জীবন আছে সব জীবনের মূল, সব জীবনের ধারা, সব জীবনের রং হচ্ছে দুটি। কয়টি? দুইটি। এক নফস পূজারি জীবন, এক হচ্ছে নফসের পূজারি জীবন,
দ্বিতীয় আল্লাহর দাসত্বের জীবন, দ্বিতীয় আল্লাহর দাসত্বের জীবন। আমার সাথে একটু তাকরার করবেন, সব আজিজ তলাবাদের বলছি, এক নফস পূজারী জীবন, নফস পূজারী জীবন, দ্বিতীয় আল্লাহ পাকের দাসত্বের জীবন, আল্লাহর দাসত্বের জীবন। আর যত ধারা আছে, যত ব্যবস্থা আছে, যত ধরনের জীবনের রং এবং প্রকৃতি আছে, সব কিছুই হচ্ছে এই দুই ধারার, এই দুই জীবনের শাখা এবং প্রশাখা। নফস পূজারী জীবন কোনটি? নফসের পূজারী জীবন হচ্ছে ওই জীবন যে জীবনে মানুষ নিজের মন যা চায় তা পালন করে, মন যা চায় তাই পালন করে, একটি লাগামহীন ঘোড়ার মতো, লাগামহীন উটের মতো চলতে থাকে। এখানে কোনো ভেদাভেদ থাকে না, চিন্তা ভাবনা থাকে না, নীতি নৈতিকতা থাকে না, চারিত্রিক কোনো বৈশিষ্ট্য থাকে না। দ্বিতীয় জীবন হচ্ছে ওই জীবন যে জীবনকে বলা হয় আল্লাহর দাসত্বের জীবন, আলোকিত আবদিয়াতের জীবন, আলোকিত আবদিয়াতের জীবন, আলোকিত জীবন। এই জীবনের মধ্যে, এই জীবন ব্যবস্থা যারা গ্রহণ করে, তারা বিশ্বাস করে যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমার একজন, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার প্রয়োজন, তিনি আমার সমস্যাবলী সম্পর্কে আমি যতটুকু জানি তার চেয়েও বেশি আমার স্রষ্টা জানেন, এবং তিনি এই পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে, পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্যে, পৃথিবীর মানুষকে আল্লাহমুখী করার জন্যে, পৃথিবীর মানুষকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করবার জন্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূল একটি জীবন ব্যবস্থা নিয়ে অকাট্য, অলঙ্ঘনীয়, অখণ্ডনীয় একটি জীবন ব্যবস্থা মানুষের কাছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন। কার পক্ষ থেকে নিয়ে এসেছেন? কার পক্ষ থেকে? চিৎকার করে বলেন, আল্লাহর, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। আজকের দুঃখের বিষয় হচ্ছে নবী রাসূলগণ এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে, মানুষকে আল্লাহমুখী করার জন্যে, মানুষকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্যে নিজেরা সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন। তারা তাদের যুগে প্রত্যেকের এলাকার মধ্যে সব মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। দুঃখের বিষয়, আজকে পৃথিবীতে আল্লাহমুখী জীবন, আল্লাহর আবদিয়াতের আলোকিত জীবনে ব্যবস্থাকে পদদলিত করে নফসের পূজারী জীবনকে জয় করার জন্যে, বাস্তবায়িত করার জন্যে, প্রতিষ্ঠিত করবার জন্যে সমগ্র পৃথিবীতে শয়তানি চক্র চেষ্টা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আপনাদেরকে ইঙ্গিত করতে চাই, ষষ্ঠ খ্রিস্টাব্দের দিকে
ষষ্ঠ খ্রিস্টাব্দের মধ্যে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি পৃথিবী মানুষ দেখেছে, যে পৃথিবীর মধ্যে সমস্ত অন্যায় অবিচার, সমস্ত জুলুম নির্যাতন, সমস্ত ব্যভিচার, জেনা, চুরি, ডাকাতি, হাইজাক, এর একটা তুফান চলতেছিল, এর একটা প্রলয় চলতেছিল, একটা সমগ্র পৃথিবীর মধ্যে সাগরের মতো ঢেউ চলতেছিল পাপাচারের, সমগ্র সমাজ ব্যবস্থা ছিল আহত, রক্তাক্ত। এই পরিস্থিতির মধ্যে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হলেন। তিনি অল্প কয়েক বৎসরের চেষ্টা সাধনায়, তিনি অল্প কয়েক বৎসরের দাওয়াত তাবলীগের মেহনতে ওই সমাজ ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন করলেন, একটি বিপ্লব আনলেন। যে মানুষগুলি পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, যারা নির্যাতন জুলুমের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, যে মানুষগুলি অগ্নিকুণ্ডের পারের মধ্যে দাঁড়িয়েছিল, সরকারে দয়ালম নিজের চেষ্টা প্রচেষ্টা চোখের পানির বদৌলতে তাদেরকে জান্নাতের পথে, আল্লাহর পথে তিনি আনতে সক্ষম হলেন। তিনি আসলেন, তিনি মানব জাতিকে তিনটি কর্মসূচি মানুষের সামনে উপস্থাপন করলেন, বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা বিশ্বাস করো, তোমরা একথা মানো যে আমি এবং তোমাদের এই বিশ্ব জাহানের একজন সৃষ্টিকর্তা আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের জীবনে ব্যবস্থার, জীবনে ব্যবস্থার দাতা। দুই, তিনি বললেন, পৃথিবীর মানুষ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের পর আরেকটি জীবনে তোমাদের জন্য রয়েছে, যে জীবনে তোমাদের প্রত্যেককে এবং আমাকে হিসাব দিতে হবে। কি দিতে হবে? এই জীবনের হিসাব ওই জীবনে দিতে হবে। তিন, তিনি বললেন, আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য একটি জীবন ব্যবস্থা সহকারে প্রেরণ করেছেন, একটি জীবন ব্যবস্থা সহকারে প্রেরণ করেছেন। এই জীবন ব্যবস্থা আমাকেও মানতে হবে, যদি মুক্তি চাও তাহলে তোমাদেরকেও মানতে হবে, তোমাদেরকেও মানতে হবে। তিনি বললেন, উলুলা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পৃথিবীর মানুষ, বলো, এই কথা বলো এবং বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রক্ষাকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা নেই। এই কথা তিনি বললেন, সব দিকে আলোচনা চলছে, সমালোচনা চলছে, নিন্দা চলছে, এই মিশন, এই প্রোগ্রাম, এই কর্মসূচি বাধাগ্রস্ত করবার জন্যে, স্টপ করে দেবার জন্যে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবার জন্যে সব ধরনের সর্বাত্মক চেষ্টা শুরু হয়ে গেল। শুরু হয়েছে কি হয় নাই? শুরু হয়েছে, শুধু শুরু হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতনে নেমে আসলো। যারা ঈমান আনলো তাদের উপর অত্যাচার চলতে আরম্ভ করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিতাড়িত করবার জন্য, এই মিশনকে নির্মূল করে দেবার জন্য, এই কর্মসূচিকে স্তব্ধ করে দেবার জন্য নানামুখী তৎপরতা চলতে থাকলো। কিন্তু অতি সাহসী হিম্মত নিয়ে দৃঢ়তার সাথে সংকল্পবদ্ধ হয়ে সরকারে দোয়ালাম রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, চৌরাস্তায় দাঁড়িয়ে, বাজারে দাঁড়িয়ে, অলি গলিতে গিয়ে মানুষকে এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিতে আরম্ভ করলেন। আরম্ভ হলো নির্যাতন। একদিকে নির্যাতনে চলছে, অন্যদিকে সরকারে দোয়ালামের মিশন অব্যাহত রয়েছে। আজকে যেরকম পৃথিবীতে ইসলামের আলোকে নিভিয়ে দেবার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য ইসলামী সভ্যতা সংস্কৃতি, ইসলামের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবার জন্য পাশ্চাত্য জগৎ, আমেরিকা, রাশিয়া এবং ভারত চক্রান্ত করছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করছে। সেদিন সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত অগ্নি পূজারী সবাই চেষ্টা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করেছিল ইসলামের আলোকে নিভিয়ে দেবার জন্য। সেদিন ইসলামের আলোকে ইসলামের এই মিশনকে স্তব্ধ করতে পারে নাই। আজকের পৃথিবীতে যত ইসলামের শত্রু শক্তি আছে তাদেরকে পরিষ্কার বলছি, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নির্মূল করতে চায়, যারা মুসলিম সভ্যতা সংস্কৃতি, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, পরিষ্কার বলছি পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবী থেকে তারাই বন্ধ হবে, তাদের কর্মসূচি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আজ আজ মুসলমানদের কালেমা গো মুসলমানদেরকে নির্মূল করার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে চেষ্টা হচ্ছে। বার্মার মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, অপরাধ অপরাধ, তারা কালেমা পড়েছে। তারা কি পড়েছে? যেই কালেমা আল্লাহ পড়তে বলেছেন, সমস্ত নবী রাসূল যেই কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, যে মিশন নিয়ে এসেছেন, সেই মিশনের তারা সদস্য হয়েছেন, এটাই তাদের অপরাধ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره সমস্ত নবী রাসূলের মিশন কি? লা ইলাহা আর আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সরকারে দো আলমের প্রথম মিশন কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, সমস্ত সমস্যার সমাধানকারী কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ। বার্মার মুসলমানরা এই কালেমার দাওয়াত গ্রহণ করেছেন, রোহিঙ্গা মুসলমানরা এই কালেমা
পড়েছেন, পড়ছেন এবং এর প্রচার করছেন। এই অপরাধে রোহিঙ্গা মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, ঘরের ভেতরে লাশ, ঘরের বাইরে লাশ, রাস্তায় লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, গলা কাটা লাশ, মাথার মগজ, রাস্তায় পড়ে থাকা লাশ, পেট কাটা লাশ, সমস্ত ভুঁড়ি নদীতে ভাসিয়ে দেওয়া মাছ খেয়ে খাওয়ানো মুসলমানের লাশ, এক বৎসরের শিশুর লাশ, দুই বৎসরের শিশুর লাশ, তিন বৎসরের অসংখ্য শিশুর লাশ। কারণ কি? তারা চিৎকার করে বলেন, তারা কি? মুসলমান। মুসলমান হওয়ার কারণে অপরাধ একটাই, মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবার মিশন নিয়ে বার্মার সরকার, বার্মার সামরিক জান্তা এবং মগ দস্যুরা মুসলমানদেরকে কচু কাটা করা করছে। শরীয়তের বিধান হয়তো এখানে ওলামা একরাম বলেছেন, আর ওলামা একরাম বলবেন, মুসলমান দেশের পার্শ্ববর্তী কোন অমুসলিম রাষ্ট্রের মধ্যে যদি মুসলমানদেরকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে হত্যা করা হয়, তাহলে মুসলমানদের জান মাল রক্ষার জন্যে, মুসলমানদেরকে হেফাজত করার জন্যে পার্শ্ববর্তী মুসলমান সরকারের উপর ফরজ হয়ে দাঁড়ায় ওই অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। আমি বাংলাদেশ সরকার বার্মার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ করেছেন, ভালো করেছেন, প্রধানমন্ত্রী আপনিও প্রতিবাদ করেছেন, ভালো করেছেন, কিন্তু হাট হাজারের আলামিন সংস্থার আজকের এই জনসমুদ্র থেকে আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, হে সরকার, তোমরা যদি মুসলমানের সরকার হয়ে থাকো, মুসলমান রাষ্ট্রের সরকার হয়ে থাকো, ওই বার্মার মুসলমানদেরকে হেফাজত করার জন্য, তাদের জান মাল রক্ষার জন্য, মামুনদের ইজ্জত আবরু হেফাজত করার জন্য বার্মার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আমরা জানি বাংলাদেশের সামরিক বাহিনীতে, আর্মিতে, বিডিআর, বিজিবিতে, র‍্যাব এবং পুলিশে লক্ষ লক্ষ যুবক আছে যারা বার্মার মুসলমানদের সংরক্ষণের জন্য, হেফাজত করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমি শুধু তাই নয়, আমি বিশ্বাস করি যদি সরকার ডাক দেয়, বাংলাদেশের কোটি যুবক, কোটি তরুণ তারা নিজের জান হাতের মধ্যে নিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে বার্মা অভিমুখে রওনা হয়ে বার্মার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে আছে। শুধু তাই নয়, বার্মার আং সান সুচি, তিনি নাকি নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন, যে আং সান সুচি যিনি মুসলমানদের রক্ত সাগরের মধ্যে মুসলমানদের ঘরে যখন আগুন চলছে, মুসলমানদের নারীরা যখন
দর্শিতা হচ্ছে। তখন আনসারে সুচি যিনি শান্তিতে ঘুমাইতে পারেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার রাখার যোগ্য থাকতে পারেন না। আমরা দাবি করছি আনসার সুচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করতে হবে। এই বিষয়ে যদি আল্লামা আহমদ শফি সাহেব শাহ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বরাকাতুহু আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন, আল্লাহ পাক তাকে বাংলাদেশের ওলামায়ে কেরাম আপামর তৌহিদি জনতার মাথার উপর বটগাছের ছায়া দিতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, তাকে সুস্থতা দান করেন। আমি আপনাদের কাছে জানতে চাই যদি আল্লামা শাহ আহমদ শফি সাহেব ডাক দেন যে এই বার্মার বিরুদ্ধে তোমরা তোমাদেরকে লড়াই করতে হবে, তাহলে কারা আছেন বার্মার বিরুদ্ধে লড়াই করতে যারা প্রস্তুত আছেন দাঁড়িয়ে দেখিয়ে দেন, দাঁড়িয়ে সবাই দেখিয়ে দেন। আমি জানি, আমরা জানি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা শান্তি চাই, জিহাদ শান্তির জন্য, জিহাদ শৃঙ্খলার জন্য। ইসলাম নৈরাজ্য সন্ত্রাসকে সমর্থন করে না, আমরা নৈরাজ্য চাই না, কিন্তু আমাদের এক গালে থাপ্পড় দিলে আমরা দুই গালে থাপ্পড় দিতে প্রস্তুত থাকবো। মুসলমানদেরকে কচুকাটা করবেন বাংলাদেশ নিশ্চুপ বসে থাকে সেটা হতে পারে না। আমার ভাইয়েরা শুধু তাই নয় আমার মসজিদগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। ও যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের শরীরে তো মুসলমানের রক্ত, তোমাদের অন্তরে ঈমানের আবেগ এবং জজবা আছে। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, কি করে তোমাদের চোখে ঘুম আসে আমার বুঝে আসে না। ওই দেখো শুধু ইরা বার্মাতে নয়, পৃথিবীর দেশে দেশে মুসলমানদেরকে নির্মূল করার জন্য নীল নকশা তৈরি করা হয়েছে। আমেরিকার একজন প্রেসিডেন্ট হয়েছেন, নাম শুনছেন, এর নাম নাকি ট্রাম্প, ড্রাম নাকি ট্রাম্প, আমি জানি না কি নাম বললেন, চিৎকার করে বলেন, ট্রাম্প নাকি ড্রাম, ড্রাম। ওনার সারা জিন্দগির কাজ কারবার হইল উল্টাপাল্টা, সবসময় পাগলের প্রলাপ বকতে থাকে, তারপরেও দেশের মানুষ মনে হয় সব পাগল, ওরাও বলছে যে এটা পাগল, বলছে না, আপনারা দেখেন নাই? এই লোক নাকি মুসলমানদেরকে পৃথিবী থেকে মুসলমান মুক্ত পৃথিবী করবেন, প্রথম মুসলমান মুক্ত আমেরিকা করবেন, ঘোষণা দিচ্ছে না, ঘোষণা দিচ্ছে না, শুনছেন আপনার অন্য না, নো নন পার্লার, মাইকের আওয়াজ কম হইলে আমার কিছু করার নেই, আমার মাইক আমার আমারটা চলছে। আমার ভাইরা, মাইক ম্যান থাকলে মাইক ঠিক করেন অথবা এখানে আসেন ঠিক করে যান। আমার ভাইরা তিনি এমন কি হতে পারেন যে আমেরিকার সর্বশেষ প্রেসিডেন্ট, কি মনে হয় আপনাদের? আমেরিকা যে রাষ্ট্র, এই রাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা বলছি, এর সর্বশেষ প্রেসিডেন্ট ড্রামও হইতে পারে।
মুসলমানদেরকে নিয়ে খেলবার চেষ্টা করব না। আমি জানি আমি এখানে যা বলছি প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি কথা লেখাও হচ্ছে এবং তোমাদের কাছে পৌঁছবে সেটাও জানি। জেনেই বলছি যদি বেশি বাড়াবাড়ি করা হয় সেদিন বেশি দূরে নয়, নবীর নির্দেশনা অনুযায়ী, নবীর বাণী অনুযায়ী, কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমেরিকার প্রতিটি ঘরে ঘরে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। চিন্তা বেশি করবার চেষ্টা করবা না। আমি মেরে মেরে আমরা করতে চাই না, মারতেও চাই না, সন্ত্রাস চাই না। তোমরা ভয় দেখাইতে পারো, ভয় তোমরা দেখাইতে পারো, ভয় পাবার জাতি আমরা নই। আমরা কোরআনের ওই কথা মানি, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করব না ইনশাআল্লাহ। মৈ সজদা কর নহি সকতা কিসি দরবার কে আগে, হর এক সরকার ঝুকতি হ্যায় মেরে সরকার কে আগে। মৈ সজদা কর নহি সকতা কিসি দরবার কে আগে, হর এক সরকার ঝুকতি হ্যায় মেরে সরকার কে আগে। উধর লশ্কর পে লশ্কর হ্যায় ইধর হ্যায় তিন সু তেরা, উধর শয়তান কা গলবা ইধর ঈমা কি তাকত হ্যায়। ঈমানের শক্তিতে কথা বলি, ঈমান এই দেহের মধ্যে আছে, প্রত্যেকটি রক্তের কণায় কণায়, প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় ঈমানের শক্তি আছে। এই শক্তি যার আছে, আমেরিকা, রাশিয়া, ভারত, যে কোনো সরকার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না ইনশাআল্লাহ। গর্দন পে ছুরি ফেরো ইয়া নেজে পে সর রাখ দো, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়। গর্দন পে ছুরি ফেরো ইয়া নেজে পে সর রাখ দো, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়। আমরা কার কথা বলবো? কোরআনের কথা বলবো? ফাঁসিতে ঝুলাইতে চাও? ঝুলতে প্রস্তুত আছি, গলার উপর ছুরি চালাইতে চাও? ছুরি চালাইতে পারো, বন্দুকের নল আমার দিকে তাক করতে পারো, হতে পারে এই বন্দুকের নল তোমার দিকে ঘুরে যেতে পারে। আজ বড় আমাদের এই দিনের মিশনকে স্তব্ধ করে দেবার জন্যে রসুলের ওই তিন পয়েন্টের কাজ কি? আল্লাহকে বিশ্বাস করো, আখরাতকে বিশ্বাস করো, রসুল, তৌহিদ, আখরাত এবং রিসালত। এই বিশ্বাস বন্ধ করে দেবার জন্যে চেষ্টা হচ্ছে, এই মিশন স্তব্ধ করে দেবার জন্যে চেষ্টা হচ্ছে। এই চেষ্টার অংশ হিসাবে কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্যে পাশ্চাত্য, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্ব ব্যাংক সহ সবাই নীল নকশা তৈরি করে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির উপর হস্তক্ষেপ করার অবৈধ চেষ্টা করছে। পরিষ্কার বলছি, কওমি মাদ্রাসা নতুন কিছু নয়। কওমি মাদ্রাসা ওই মাদ্রাসা যেটা মক্কার দারে আরকাম থেকে আরম্ভ হয়ে সুফা হয়ে কুফা পর্যন্ত পৌঁছে পাক ভারত মহাদেশ সহ সমগ্র পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। এই কওমি মাদ্রাসার উপর যারা হাত দিবে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কওমি মাদ্রাসা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে। এই কওমি মাদ্রাসা দিনের মিশন নিয়ে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যারা কওমি মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবে
তাদের চোখ তাদের দেহের সাথে নাও থাকতে পারে। জনগণ সচেতন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব যেভাবে চেয়েছেন সেভাবেই যদি দেন ঠিক আছে, না হয় আপনাকে আসসালামু আলাইকুম। এর বেশি বাড়াবাড়ি কেউ করার চেষ্টা করবেন না। নাস্তিক মুরতাদ বেঈমানদের বলছি, আল্লামা শাহ আহমদ শফী সাহেব আছেন, লক্ষ কোটি আমিনী মুফতি আমিনী বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে আছে, যদি সাবধান না হও দাঁত ভাঙা জবাব দেবার জন্য সমগ্র বাংলাদেশ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আসুন আসুন আমরা নবীর পথে চলি, আল্লাহর পথে চলি, নবীর দেখানো পথে চলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের ঈমানকে শক্তিশালী করি, আমাদের ঈমানকে নবায়ন করি, সেই ঈমানই শক্তি নিয়ে ঈমানের হাকিকতকে ধারণ করে একটি সমাজ বিপ্লবের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকব। এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জাযাকুমুল্লাহ বলে এবং সবার কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ যুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়।